हेलो स्टूडेंट्स, वेलकम टू बैराग्य शिक्षा निकेतन यूट्यूब चैनल। आजकल भिडियोते रवींद्रनाथ काव्य कविता संचयिता काव्य निये कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न आलोचना करेछि। आजकल भिडियोटी देखार संगे संगे संचयिता काव्य एवं रवींद्रनाथ काव्य कविता सम्बन्धे अनेक अजाना प्रश्न उत्तर तुम्हारा पे जा, ताई भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखबे। आजकेर प्रथम प्रश्न, रवींद्रनाथेर लेखा प्रथम कविता कोनटी? उत्तर हबे अभिलाष। अभिलाष कविताटी रवींद्रनाथेर लेखा प्रथम कविता। 1281 साले तत्त्ववोधिनी पत्रिकाय एई कविताटी प्रकाशेर समय कविर कोनो नाम छिल ना, सेखाने लेखा छिल द्वादश वर्षीय बालक रचित अभिलाष। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা কোনটা? উত্তর হবে হিন্দু মেলার উপহার। এটি রবীন্দ্রনাথের স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা। এটি 1875 সালে হিন্দু মেলায় পাঠ করা হয়েছিল। এটি হেমচন্দ্রের ভারত সঙ্গীতের অনুকরণে লেখা হয়েছিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের স্বহস্তে লেখা শেষ কবিতা কোনটা? উত্তরটি হবে দুঃখের আঁধার রাত্রি। এই দুঃখের আঁধার রাত্রি কবিতাটি রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা শেষ কবিতা। 1941 সালের 29 জুলাই এই কবিতাটি লেখা হয়েছিল। পরের প্রশ্ন, মুখে মুখে রচিত রবীন্দ্রনাথের শেষ কবিতা কোনটা? উত্তর হবে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। এই কবিতাটি রবীন্দ্রনাথের শেষ কবিতা। এটি 1941 সালে 30 জুলাই লেখা হয়েছিল। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? উত্তর হবে কবি কাহিনী। এটি 1878 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, জীবৎকালে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ কাব্য কোনটি? উত্তর হবে জন্মদিনে। 1941 সালে প্রকাশ হয়েছিল এবং 1941 সালেই রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষ কাব্য কোনটি? উত্তর হচ্ছে শেষ লেখা, 1941 সালে প্রকাশ হয়েছিল। পরের প্রশ্ন, সঞ্চয়িতা কবিতা সংকলনটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 1338 বঙ্গাব্দে পৌষ মাসে এই সঞ্চয়িতা এই বইটি প্রকাশ হয়েছিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ বেঁচে থাকার সময় সঞ্চয়িতার কটি সংস্করণ প্রকাশিত হয়েছিল? রবীন্দ্রনাথের জীবৎকালে মোট 3টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। প্রথম সংস্করণের প্রকাশ পৌষ 1338, দ্বিতীয় সংস্করণের প্রকাশ ফাল্গুন 1340 এবং তৃতীয় সংস্করণের প্রকাশ শ্রাবণ 1344। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মৃত্যুর পর সঞ্চয়িতার চতুর্থ সংস্করণ কবে প্রকাশিত হয় এবং কে এটি সম্পাদনা করেছিলেন? চতুর্থ সংস্করণটি প্রকাশিত হয়েছিল 1350 বঙ্গাব্দে আর সম্পাদনা করেছিলেন কানাই সামন্ত। পরের প্রশ্ন, সঞ্চয়িতাকে অনুসরণ করে একজন বিখ্যাত কবি নিজের কবিতা সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন এবং সেটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন, সেই গ্রন্থটির নাম কি? উত্তর হবে নজরুল ইসলামের লেখা সঞ্চিতা এই কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্য সংকলন গ্রন্থ সঞ্চয়িতার নামকরণ কে করেছিলেন এবং কে প্রথম সম্পাদনা করেছিলেন? এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ স্বয়ং এই সঞ্চয়িতার নামকরণ করেছিলেন এবং সম্পাদনা করেছিলেন। পরের প্রশ্ন, সঞ্চয়িতার কবিতাগুলির সংকলনের ভার আমি নিজেই নিয়েছি, কে কোথায় এ কথা বলেছেন? সঞ্চয়িতা গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, সঞ্চয়িতার প্রথম সংস্করণে মোট কয়টি কাব্যগ্রন্থ স্থান পেয়েছিল? ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে মহুয়া পর্যন্ত মোট 27টি কাব্যগ্রন্থের কবিতা এই সঞ্চয়িতার প্রথম সংস্করণে স্থান পেয়েছিল। পরের প্রশ্ন, সঞ্চয়িতার প্রকাশক কে? সঞ্চয়িতার প্রকাশক ছিলেন স্বপন মজুমদার। সঞ্চয়িতার ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন ওই 3টি কবিতা গ্রন্থের অপরাধ নেই, কেবল 1টি অপরাধ, লেখাগুলি কবিতার রূপ পায়নি, সেই 3টির নাম কি? উত্তর হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত এবং ছবি ও গান, এই 3টি কাব্যগ্রন্থ সম্বন্ধে এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন,
রবীন্দ্রনাথ সঞ্চয়িতা নামে স্বতন্ত্র রবীন্দ্র কবিতা সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন কেন? উত্তর হচ্ছে, রবীন্দ্র কাব্যের ইতিহাসকে ধরে রাখার জন্য কবি সঞ্চয়িতা প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, লেখা যখন কবিতা হয়ে উঠেছে তখন থেকেই তার ইতিহাস এবং সেই ইতিহাসের ধারাকে রক্ষা করা চাই। পরের প্রশ্ন, সঞ্চয়িতা ছাড়া আর একটি রবীন্দ্র কবিতা সংকলন গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে চয়নিকা। এই চয়নিকা গ্রন্থটি প্রকাশ করেছিলেন চারুচন্দ্র চক্রবর্তী এবং এটি সম্পাদনা করেছিলেন অজিত কুমার চক্রবর্তী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মৃত্যুর পরে প্রকাশিত একটি রবীন্দ্র কবিতা সংকলন গ্রন্থের নাম লেখ। উত্তর হবে সূর্যাবর্ত, আর এটি সংকলন করেছিলেন কবি শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, সঞ্চয়িতায় প্রথম এবং শেষ কবিতার নাম কি? প্রথম কবিতা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যের অন্তর্গত মরণ কবিতা এবং শেষ কবিতা হলো শেষ লেখা কাব্যের অন্তর্গত তোমার সৃষ্টির পথ রেখেছ আকৃষ্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী এই কবিতাটি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ প্রথম কোন গ্রন্থে গদ্য ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? উত্তর হবে লিপিকা গ্রন্থে। পরের প্রশ্ন, গদ্য ছন্দে লেখা রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম কি? গদ্য ছন্দে লেখা রবীন্দ্রনাথের প্রথম কাব্যের নাম হলো পুনশ্চ। পরের প্রশ্ন, গদ্য ছন্দে লেখা দুটি রবীন্দ্র কাব্যের নাম লেখ। পুনশ্চ এবং পত্রপুট এই দুটি গদ্য ছন্দে লেখা হয়েছিল। পরের প্রশ্ন, সঞ্চয়িতা বের হওয়ার সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল? সঞ্চয়িতার প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল 70 বছর। পরের প্রশ্ন, প্রভাত সঙ্গীত প্রকাশকাল 1883 খ্রিস্টাব্দ, এই কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম লেখ। তা প্রভাত সঙ্গীত কাব্যের পূর্ববর্তী কাব্য হল সন্ধ্যা সঙ্গীত, এটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল এবং পরবর্তী কাব্য হল ছবি ও গান, এটি 1884 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, মানসী কাব্যের কাব্যটি প্রকাশ পেয়েছিল 1890। এই 1890 সালে প্রকাশিত মানসী কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম লেখ। মানসী কাব্যের পূর্ববর্তী কাব্য হল কড়ি ও কোমল, 1886 সালে প্রকাশ পেয়েছিল এবং পরবর্তী কাব্য হল সোনার তরী, 1894 সালে এটি প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, সোনার তরী কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম লেখ। সোনার তরী কাব্যের পূর্ববর্তী কাব্য হল মানসী, এটি 1890 সালে প্রকাশ পেয়েছিল আর পরবর্তী কাব্য হল চিত্রা, 1896 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, চিত্রা কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? চিত্রা কাব্যের পূর্ববর্তী কাব্য হল সোনার তরী, 1894, এবং পরবর্তী কাব্য হল চৈতালি, 1896। পরের প্রশ্ন, বলাকা কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? বলাকা কাব্যের পূর্ববর্তী কাব্য হল গীতালি, 1914 সালে প্রকাশ পেয়েছিল আর পরবর্তী কাব্য হল পলাতকা, 1918 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, পলাতকা কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? পলাতকা কাব্যের পূর্ববর্তী কাব্য হল বলাকা, 1916 সালে প্রকাশ পেয়েছিল, পরবর্তী কাব্য শিশু ভোলানাথ, 1922 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, পুরবী কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? তা পুরবী কাব্যটি প্রকাশ পেয়েছিল 1925 সালে। এই পুরবী কাব্যের পূর্ববর্তী কাব্য হল শিশু ভোলানাথ, 1922 সালে প্রকাশ পেয়েছিল আর পরবর্তী কাব্য হল মহুয়া, 1929 সালে প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, পুনশ্চ কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? পুনশ্চ কাব্যটি প্রকাশ পেয়েছিল 1932 সালে আর পুনশ্চ কাব্যের পূর্ববর্তী কাব্য হল পরিশেষ, এটিও 1932 সালেই প্রকাশ পেয়েছিল। পরবর্তী কাব্য হল বিচিত্রিতা, 1933 সালে প্রকাশ পেয়েছিল। পত্রপুট 1936 সালে প্রকাশিত একটি কাব্য, এই পত্রপুট কাব্যের পূর্ববর্তী এবং পরবর্তী কাব্যের নাম কি? পত্রপুট কাব্যের পূর্ববর্তী কাব্য হল বীথিকা, 1935 সালে প্রকাশ পেয়েছিল আর পরবর্তী কাব্য হল শ্যামলী, এটি 1936 সালে প্রকাশ পেয়েছিল। আজকের ভিডিওতে তোমরা দেখলে যে রবীন্দ্রনাথ তার কাব্যজীবনে যে কয়েকটি কাব্য রচনা করেছেন তার মধ্যে বেশ কয়েকটি সালসহ এখানে উল্লেখ করলাম। কাব্যগুলির পূর্ববর্তী কাব্য এবং পরবর্তী কাব্য সালসহ তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম।
এবং একই সঙ্গে রবীন্দ্র কাব্যের একটি সংক্ষিপ্ত পরিচয় এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো। বাংলা অনার্সে যারা পড়াশোনা করছো কিংবা বাংলায় এমএ করছো, তারা অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট করে লিখে জানাও, তোমাদের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেবো। বৈরাগ্য শিক্ষানিকেতন সর্বদা তোমাদের সাহায্যের জন্য তোমাদের পাশে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।